এই প্রথমবারের মতো নানুবাড়িতে নববর্ষ পালন করলাম, কেমন কাটলো সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম তনিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নববর্ষ ব্লগ। ইট ওয়াজ পহেলা বৈশাখ অ্যান্ড ঈদ ডে ফোর অলসো, সো বলা যায় ঈদ ডে অ্যান্ড নববর্ষে দুইটার জন্যই কিন্তু এই ফিট চেকটা হবে। নর্মালি বাসায় থাকলে পান্তা ইলিশ খাওয়া হয়, সকালবেলা বাইরে ঘুরতে বের হওয়া হয় আব্বু আম্মুর সাথে, বাট লাস্ট তিনবার রোজায় পড়াতে নববর্ষ আর পালন করা হয়নি। আর এবার নানুবাড়িতে হচ্ছে খিচুড়ি মাংস রান্না করেছিল, এটা একটু ডিফারেন্ট লাগছিল এবার নববর্ষটা। সো খুব মজা করে খেয়েছি, রান্নাটাও খুবই মজা হয়েছিল অ্যাজ অলওয়েজ। সো দেন খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হতে চলে আসলাম, অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই স্ট্রেট হেয়ার, মানে এত সুন্দরভাবে হেয়ারটা স্ট্রেট করেছিলাম মাশাল্লাহ। কিছুদিন ধরে তো অনেক গরম পড়ছে আর ওই দিনও ভালোই গরম ছিল, বাট বিকেলের দিকে আমি হচ্ছে রেডিটা হই অ্যান্ড ফাইনালি আই এম ডান অ্যান্ড লুক অ্যাট মাই আউটফিট। এই আউটফিটটাই আমি রেখেছিলাম ঈদ ডে ফোর অ্যান্ড অলসো ফর পহেলা বৈশাখ, সো ভাবলাম যে এটাই পরি আর কেন চেঞ্জ করব। গরম ছিল যদিও, বাট কি আর করা, পরেই ফেললাম এটা। অ্যান্ড দেখো আমার পুরো লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর আমি এই ঝুমকাটা পরেছিলাম অ্যান্ড রিংটা পরেছিলাম আমার এই আউটফিটের সাথে, অ্যান্ড জাস্ট গলায় এই গোল্ডের মতো ছোট্ট একটা চেন পরেছিলাম, দ্যাটস ইট। অ্যান্ড আমার শ্যুজটাও কিন্তু আড়ং থেকে নেওয়া, শ্যুজটা একদম এই ফিটের সাথে পুরোপুরি ম্যাচিং ছিল মাশাল্লাহ। তো এনিওয়েজ দেন আমরা বের হলাম, তখন ছিল বিকেল টাইম অ্যান্ড তখনও ভালোই গরম ছিল। অ্যান্ড লুক অ্যাট আম্মু, আম্মুকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার ছোট মামি, আমরা সবাই একসাথে ভাবছিলাম একটু ঘুরে আসি। দেন যাচ্ছিলাম আমরা হচ্ছে ব্রিজটার উপর দিয়ে, অ্যান্ড এই ব্রিজ থেকে ভিউটা অনেক সুন্দর, ওই দিন ভালোভাবে নিতে পারিনি, টাইম ছিল না বেশি। তো এনিওয়েজ আমি এখানে জাস্ট একটু অল্প একটু ভিডিও করে নিলাম। আর লুক অ্যাট মাই শুজ, এই শুজটাই ফিটের সাথে মাশাল্লাহ একদম অনেক ভালোভাবে যাচ্ছিল। ওকে, আমাদের কিন্তু অটো নিয়ে যাওয়ার কথা ছিল, আর এদিক দিয়ে অটো দিয়ে যেতে ভিউটা খুবই সুন্দর, খুবই মজা লাগে যেতে, বাট আমরা অটো না পেয়ে ওই দিন ভ্যানে যাচ্ছিলাম অ্যান্ড ইট ওয়াজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। ভালোই লাগছিল সবাই একসাথে, মজাই লাগছিল খুব, ইট ওয়াজ আ নিউ এক্সপিরিয়েন্স বাই দ্য ওয়ে। তো এরপরে আমরা যাই অ্যান্ড পৌঁছে যাই 10 মিনিটের মধ্যে। তো এখানে নামার পরে আমার এক দুলা ভাইয়ের সাথে দেখা হয় অ্যান্ড আমার কাজিনের বাড়িও এখানেই। তো ভাবলাম যে দুলা ভাই অনেক জোর করছিল, তো ভাবলাম যে আমরা দেখা করে যাই। তো ওই বাড়িতে গেলাম, দেন আমার কাজিন ঝর্ণাপুর, ঝর্ণাপুর সাথে দেখা হলো, ঝর্ণাপুর মেয়ে ওর সাথেও দেখা হলো। আমার ভাগ্নিটাও মাশাল্লাহ বড়, এবার SSC দিয়েছে, ওর সাথে একটু দেখা করলাম, বসলাম, একটু টুকটাক নাস্তা খেলাম, তারপরে আমরা চলে আসি এখানে। এর আগেও আমি এখানকার চটপটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড ওই চটপটিটার প্রাইস ছিল 20 টাকা, আর এবার এসে দেখি এটার প্রাইস 30 টাকা হয়ে গিয়েছে। যেহেতু সবকিছুর প্রাইস অনেক বেড়েছে, সো এটার প্রাইস বাড়বে না কিভাবে হয়। এনিওয়েজ তো এখানে আমরা সবাই বসে গেলাম, আর সাথে আমাদের দুলা ভাইও ছিল। তো এরপরে বসে দেন আমরা চটপটি খেলাম, টেস্টটা খুবই মজা, আর 30 টাকা হিসেবে এইখানে এত মজার চটপটি আমার মনে হয় ওয়ার্থ ইট। দেন আমরা খাওয়া দাওয়া করছিলাম এখানে, যে মামিও খাচ্ছিল চটপটি, আম্মুও খাচ্ছিল, আম্মুকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমার ভাই আর কাজিনরা হচ্ছে ওদিকে বসে খাচ্ছিল, দেন অলমোস্ট কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমরা ব্যাক করছিলাম অ্যান্ড ব্যাক করার টাইমে হচ্ছে অটোতেই আমরা ব্যাক করছিলাম, অটোতে হচ্ছে এই সন্ধ্যা টাইমে ভিউটা দেখতে দেখতে ব্যাক করতে ভালোই লাগছিল। দেন আমরা চলে আসি অ্যান্ড ব্রিজের এই পাশে আমাদের নামতে হয়, ওই পাশে হচ্ছে অটো আসতে পারে না মেইনলি। তো এরপর আমরা যাচ্ছিলাম, হিয়ার ইজ মাই কাজিন রোহান, ও হাই দিচ্ছিল। তো এই পাশে এসে তারপরে দোকান থেকে আম্মু, আমার ছোট্ট কুটু শাব্দুল্লাহ, আমার মামাতো ভাই, ওর জন্য হচ্ছে কিছু জুস চিপস এগুলো নিচ্ছিল, আর এখানে হচ্ছে কিছু নাস্তা নিচ্ছিলাম আমরা, এখানে মিষ্টি ছিল, তারপর আম্মু নানুর জন্য দই নিয়েছিল এখান থেকে। ঢাকায় থাকলে তো অনেক কিছু করা হয়, বাহিরে ঘোরাফেরা, দেন মেলা, কনসার্ট এগুলো, বাট এবার একটু ডিফারেন্ট কাটলো আর কি, আর আমার কাছে ভালোই লাগলো, সবার সাথে একটু অন্যরকম কাটলো পহেলা বৈশাখটা। তোমাদের কেমন লাগলো জানিও, অ্যান্ড পেজে লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।